মামলা হবে না, এমনকি রাজার বিরুদ্ধে বলা যাবে, রাষ্ট্রপতির বিরুদ্ধে বলা যাবে, প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে বলা যাবে। আমাদের সংবিধানের সবচেয়ে সুবিধাটা হচ্ছে, পৃথিবীতে বেশিরভাগ সংবিধানই যখন হয়ে গেছে, আমরা যখন সংবিধান ড্রাফট শুরু করি 1972 সালে, তখন অলরেডি পৃথিবীর সব দেশে লিখিত সংবিধান হয়ে গেছে। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হয় আমেরিকায়, প্রথম রাষ্ট্রীয় সরকার আমেরিকায়। আমাদের সংবিধান সম্পর্কে অস্বীকার করতে কিছু নাই, এটা ধার করা সংবিধান, অর্থাৎ প্রত্যেকটা প্যারাই পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানের যে ভালো জিনিসগুলো ছিল সেগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে। এটা তো অন্যায় কিছু নাই, অসম্ভব ভালো মানবাধিকার প্রভিশন আছে। তৃতীয় অনুচ্ছেদ অধ্যায়ে বলা আছে 17টা মৌলিক অধিকার, যেগুলো আমরা ভঙ্গ হলে হাইকোর্টে রিট করতে পারি এবং করা হচ্ছে। শুধু তাই না, আপনার মানবাধিকার বাস্তবায়ন একটা মানবাধিকার অধিকার, এটা আমাদের সংবিধানে বলা আছে আর্টিকেল 44। আর আমাদের সংবিধানে বলা আছে সমতার কথা, কৃষকের মুক্তি, নারীদের মুক্তি, আমাদের মরালি বলা হয়েছে জুয়া নিষিদ্ধ থাকবে, প্রস্টিটিউশন নিষিদ্ধ থাকবে, নারী পাচার নিষিদ্ধ থাকবে, একটা ইগালিটেরিয়ান সংবিধান, আমাদের সংবিধানকে বলা ইগালিটেরিয়ান সংবিধান। এবং এটার ইন্সপিরেশনটা পেয়েছিলেন বঙ্গবন্ধু এবং যারা সংবিধান ফ্রেম করেছিলেন ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলাম, তারা বাবা সাহেব আম্বেদকর, ভারতের যিনি সংবিধানের প্রণেতা, বিখ্যাত দলিত নেতা, ভারতের প্রথম আইনমন্ত্রী, ওনার কাছ থেকে আমাদের সংবিধান অনেকগুলো ইন্সপিরেশন পাওয়া ছিল। আমাদের সংবিধানের একটা খারাপ প্রভিশন আমি আমার মতে ব্যক্তিগত মত, সেটা হচ্ছে আর্টিকেল 70, যেখানে বলা আছে কেউ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এটার অনেক অপব্যবহার হয়। তবে আমাদের সংবিধানের প্রাথমিক পর্যায়ে এত ইনোসেন্ট সংবিধান ছিল যে ওখানে প্রিভেন্টিভ ডিটেনশনের কোনো প্রভিশন ছিল না, এমার্জেন্সির কোনো প্রভিশন ছিল না, কিন্তু 74 সালের পরে এটা অ্যামেন্ডমেন্ট করে আনা হয়। এখনো এই দুটো ব্ল্যাক প্রভিশন রয়ে গেছে। যেমন এবারও আমি সংসদে প্রশ্ন রেখেছি যে আমাদের দেশে এই প্রিভেন্টিভ ডিটেনশনে কি পরিমাণ মানুষকে আটক করা হচ্ছে, আমার মনে হয় কোনো মানুষকে আটক করা হচ্ছে না। এই প্রভিশনটা বাতিল করে দেওয়া প্রয়োজন। এখন সংবিধানের আলোকে মৌলিক চাহিদা একটা অর্থনৈতিক বিশাল ব্যাপার। আমাদের বাজেট এখন প্রায় 5,62,000 কোটি টাকার বাজেট। এখানে এই মৌলিক চাহিদা খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই এটা মানে কভার আপ করতে গেলে যে মাইন্ডসেট, যে অর্থনৈতিক কাঠামো, যে প্রশাসনিক কাঠামো, যে পলিটিক্যাল সদিচ্ছা দরকার, এটা আমার মনে হয় এখনো আমরা তৈরি করতে পারিনি। আমরা এখনো উন্নয়ন নিয়ে খুব বেশি উল্লসিত, কিন্তু অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আমরা খুব একটা নজরদারি করছি না। আজকে আমরা পত্রিকায় দেখলাম একটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মানুষের পুষ্টিহীন মানুষের সংখ্যা, পুষ্টিহীন মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মানুষের যতটুকু পুষ্টিমান থাকা দরকার, গত এক বছরে 4 লক্ষ লোক নতুন করে পুষ্টিহীনের সংখ্যা বেড়েছে, যদিও অতিদরিদ্রের সংখ্যা বেড়েছে। খাদ্য গ্রহণে অধিক ক্ষুধার্ত লোকের সংখ্যা কমেছে, কিন্তু পুষ্টিহীন লোকের সংখ্যা 4 লক্ষ বেড়েছে। এটা একটা খুব ড্যাঞ্জারাস প্রভিশন আমরা দেখেছি। দ্বিতীয় যেটা দেখেছি যে আমাদের মাতৃকালীন সময়ে 50% প্রেগনেন্ট মেয়ে তারা অপুষ্টিতে ভোগে, তাহলে 50% বাচ্চা অপুষ্টি নিয়েই জন্ম নিচ্ছে। আমাদের প্রায় 35% বাচ্চা আন্ডারওয়েট জন্ম নেয় বাংলাদেশে। এখানে রাষ্ট্রীয় কিছু ব্যর্থতা অবশ্যই আছে। ব্যর্থতার সবচেয়ে বড় কারণটি একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সমস্যা। বাংলাদেশে যদি দেখা যায় এখন টপ 1% ধনী মানুষ, তারা বাকি 99% লোকের থেকে বেশি সম্পদ বর্তমানে সঞ্চয় করে রেখেছে, অর্থাৎ সম্পদের একটা অসম বণ্টন আমাদের সমাজের মধ্যে রয়ে গেছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা বৈষম্য নিরসন মূলক না। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় মানে দেশে ফিরেই বলে দিলেন যে সমস্ত কৃষি জমির উনি কিন্তু কর মুক্ত করে দিয়েছিলেন, 25 বিঘার বেশি কেউ জমি রাখতে পারবে না, এই সমতার জন্য। কিন্তু সেখান থেকে এখন আবার এই ব্যাংক লুট, আবার অন্যান্য ধরনের ওভার ইনভেস্টিং, এলসি, ড্রাগ ব্যবসা, বিভিন্নভাবে আমার একটা অসম সমাজ আমাদের এখানে গড়ে উঠছে। তো সমাজ যদি অসহনশীল হয়, অসম হয়, তাহলে সংবিধান এক পর্যায়ে কিন্তু কাগজে পাতা হয়ে যায়। সংবিধান কোনো প্রিন্টেড পেপার না, সংবিধান একটা আদর্শ, কনস্টিটিউশনালিজম, এটার ভিত্তিতেই আমাদের রাষ্ট্রটা গড়তে হবে।